ডিসেম্বর আর জানুয়ারি মাস আসলে আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়ে আর চারিদিকে বরফে একদম সাদা হয়ে যায়। টিকে থাকবেন, শুধু বরফ আর বরফ দেখতে পারবেন। আমি ঘরে চলে আসছি আর আজকে অনেক ঠান্ডা পড়েছে বাইরে। ঠান্ডা মানে শীতের দিন আসলেই আমার কেমন জানি মানে বাংলাদেশের কথা মনে পড়ে, যে বাংলাদেশে শীতের দিনে প্রচুর পিঠা খাওয়া হতো। আজকে আমি তৈরি করব তেলের পিঠা বা পোয়া পিঠা, যে যে নামেই বলুন, আর আমাদের অঞ্চলে এটাকে বলা হয় হান্দেশ। এটা আমার খুবই পছন্দের একটি পিঠা, তবে দুঃখের বিষয় হচ্ছে এই পিঠা আমার সবসময় পারফেক্ট হয় না। যেদিন আমার লাকি ডে থাকে ওই দিন পিঠাগুলো বেশ ভালোই হয়, তবে আমি চেষ্টা করছি আর আজকে দেখা যাক কি হয়। পিঠার জন্য আমি এখানে 1.5 কাপের মতো ময়দা আর 1.5 কাপের মতো চালের গুঁড়ি নিয়েছি। এখন এর সাথে গুড় আর পানি মিক্স করে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি, সাথে 1 চিমটির মতো লবণও অ্যাড করেছি। আমার পিঠার ব্যাটার তৈরি হয়ে গেছে, আমি এখন এটাকে ডেকে রেখে দিচ্ছি আর বিকালে ছায়ের সাথে পিঠাগুলো তৈরি করে নিব। এই বছর ব্ল্যাক ফ্রাইডেতে যে শপিংগুলো করা হয়েছে, মেনলি আসলে আমি ইলেকট্রনিক্সেরই বেশি জিনিস কিনেছি, ওইগুলো এখন আস্তে আস্তে ডেলিভারি হচ্ছে। সো এখন আমি আপনাদেরকে নিয়ে এগুলো একটু ওপেন করছি।
আমি খুবই এক্সাইটেড আপনাদের সাথে শেয়ার করতে আমার রোবটগুলো, কারণ এই রোবটগুলো আপনার লাইফকে অনেকটাই ইজি করে দিবে। আমি এখানে দুইটি রোবট কিনেছি, এটা একটি কম্বো ছিল এবং ব্ল্যাক ফ্রাইডেতে আমি খুবই ভালো ডিল পেয়েছি। একটি হচ্ছে মফিং রোবট আর আরেকটি হচ্ছে ভ্যাকিউম রোবট। নর্মালি আপনাকে এই ধরনের দুইটি রোবট কিনতে হলে $1,000 মতো স্পেন্ড করতে হবে, কিন্তু আমি মানে ব্ল্যাক ফ্রাইডের সেইলে দুইটি রোবট একসাথে কিনেছি 500 সামথিং দিয়ে। মফিং রোবটের সাথে এই লিকুইড আসে, এটা আপনি পানির সাথে অ্যাড করে এটার ভিতরে দিয়ে দিতে হয়, আর সাথে অনেকগুলা প্যাড আসছে, সো প্যাড অ্যাড করে জাস্ট মানে শুধু সুইচটা দিয়ে দিলেই হয়। এই রোবটগুলো আসলে খুবই ভালো, আমি অনেকদিন ধরে ইউজ করছি, এটা আপনার টাইমও সেভ করবে। আর আমি আসলে এখন রেগুলার যে ভ্যাকিউম আছে ওইগুলো আমার আসলে ইউজ করাই হয় না, আমি এইটা অন করে রেখে দিই, হয়তো 3-4 মাসে একদিন আমি রেগুলার ভ্যাকিউম দিয়ে ডিপ ক্লিনিং করি। এটা আপনার ঘরটাও ক্লিন রাখবে আর রোবট কাজ করে দিয়ে যাচ্ছে। সো এদিকে বিকেল হয়ে আসছে আর আমি কিচেনে আসছি চা তৈরি করব, সাথে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। তবে আজকে আসলে আমার লাকি ডেই ছিল, পিঠাগুলো মোটামুটি ভালোই হয়েছে। আমি একে একে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আর এই বিকেলবেলা ঠান্ডার মধ্যে চায়ের সাথে এই পিঠাগুলো খেতে বেশ ভালোই লাগবে। পিঠা তৈরি করতে করতে আর আপনাদের সাথে কথা বলতে বলতে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো আয়োজনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।